খালিদ দাওয়ানবাগের কথা মনে পড়ে, ফেরেশতারা পিড়ে আছে কি মজাটা পাই পড়ে। যুবকরা কথাগুলো বেশি কার্যকর তোমাদের জন্য, কারণ 10 বছর পরে আমি তো এমনি বুড়া হয়ে গেছি। এই যে গত মার্চের শুরুর দিকে কবে এটা আমি বলবো না, তাইলে বলাবেন আবার আগামী বছর মেসেজ পাঠান শুরু করবে, এটা আরেক জ্বালা। মার্চের শুরুর দিক দিয়ে আমার 43 বছর পুরা হয়েছে। দাড়ি টাড়ি চুলটুল মুস্তুস দেখলে আমার পিচ্ছিরাই কয়, বাবা তুমি দেখি নানা হইয়া যাইতেছো, তুমি বড় হইতেছো না পিচ্চি মাত, না না তুমি না 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 আব্বু থাকবা, মানে দাড়ি সাদা হয়ে গেছে তার ভাল লাগতেছে না। তো 10 বছর পরে তো এগুলা কালা আর খুঁজা পাওয়া যাবে না, একটাই কালা চেহারাটা, বাকি সবই তো সাদা হয়ে যাবে ভাবসব যা মনে হয়। পাইব তগরি পিডারের জন্য, আমারে পিডাইয়া মজা পাইব না। আমাদের সাথে এক লালবাগের ফার এক মাহমুদ ভাই মানিকগঞ্জ বাড়ি ইয়ামোটা, আমরা দেওবন্দে একসাথে ছিলাম। তো ভাইজান দাখেলা পায় নাই, ভর্তি হইতে পারে নাই, পাশে এক বাসায় থাকতো। হঠাৎ ধরপাকড় শুরু হইলো 1997-তে এই বাবরি মসজিদকে কেন্দ্র করে ধরপাকড় শুরু হলো। তো মাহমুদ ভাই বাহিরে আর থাকে না, মাদ্রাসার ভিতরে চলে আসছে, ছাদে ঘুমায়। আমরা কই আপনি এত ভয় পান কেন, আমরা তো গেটের বাইরে যাই আসি, এত ভয় পান কেন? তো মাহমুদ ভাই বলে, বাইরে তোদেরকে ধরলে তো পুলিশে মায়া কইরা পিড়াইব না, তো যে শৈল পিড়া একটা দিলে এটারে আর পিড়ান দরকার নাই, আমার শৈলের যে অবস্থা এটারে কয়টারে পিড়াইয়া মজা পাওয়া যাইব, লাগা ভালো কইরা। এই এই কথাটা আমার মাথায় আসার পর থেকে খালি দাওয়ানবাগের কথা মনে পড়ে, ফেরেশতারা পিড়াইয়া যে কি মজাটা পাই পড়ে। যেই সাইজ যাই হোক, 10 বছর পর আমাকে পিটানোর জন্য পাইব না, কই বুড়ারে পিটায় লাভ কি, পিটা তবুই খাওয়া লাগবে যদি এখন থেকে সতর্ক না হস।